আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ভিডিওটি তৈরি করেছি আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তাদের জন্য। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদের বিষয় হচ্ছে পরনীতি ও নাগরিকতা। বেশ অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে। প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যারা করেনি তারা আমার ভিডিওর ভিতরে গিয়ে সকল অ্যাসাইনমেন্ট করে আসতে পারো। আমি সকল অ্যাসাইনমেন্টের উত্তর দিয়েছি। এবং এখন যেটা দেখতেছ সেটা হচ্ছে তোমাদের পরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের। তো চলো কথা না বাড়িয়ে আমরা নমুনা উত্তরপত্রটি দেখার আগে আমরা প্রশ্নটি একবার দেখে আসি। তো শর্ট করে আমরা উত্তরটি একবার দেখে নিই। আমি তোমাদের জন্য কেমন করে সাজিয়েছি তোমরা এক নজরে দেখে নাও। আমি তোমাদের জন্য খুব ভালোভাবে পয়েন্ট আকারে, দেখো পয়েন্ট আকারে সাজিয়েছি। আশা করি তোমাদের শতভাগ নম্বর পাবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে আমি পয়েন্ট আকারে সাজিয়েছি। তো চলো আমরা আগে প্রশ্নটি একবার দেখে আসি এক নজরে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের বিষয়কোড, দেখো পরনীতি ও নাগরিকতা এর বিষয়কোড হচ্ছে 140। এবারে লক্ষ্য করো তোমরা এখানে তোমাদের প্রথম অধ্যায় পরনীতি ও নাগরিকতা অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে। অ্যাসাইনমেন্ট, বর্তমান বিশ্বে নিম্নোক্ত পরিবার ব্যবস্থা দেখা যায়। ক, বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। খ নম্বরে, পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার। গ, বৈবাহিক সূত্রের ভিত্তিতে একপন্থিক, বহুপন্থিক ও উভয়পন্থিক পরিবার। তোমাদের যেটি করতে হবে যে কাজটি, তোমরা দেখো বাংলাদেশে বিদ্যমান উপরোক্ত পরিবার ব্যবস্থার মধ্যে কোনো কোনো ধরনের পরিবার দেখা যায় ও দেশে কেন যৌথ পরিবার হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের হ্রাস বৃদ্ধি পাচ্ছে। একটি আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যাকরণ। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের দেখো কিছু শিক্ষণফল দিয়েছে এখানে। পরিবার সমাজ রাষ্ট্র ও সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে। পরিবার সমাজ রাষ্ট্র ও সরকারের সম্পূর্ণ বিশ্লেষণ করতে পারবে। এখানে অনেকগুলো নির্দেশন দিয়েছে। তোমরা এই পাশে মূল্যায়ন রুবিক্স দেখতে পাচ্ছ। নির্দেশনাটি আমি একবার বলে দিচ্ছি। দেখো, পাঠ্যপুস্তক ও শিক্ষক, মোবাইল অনলাইন যোগাযোগ করে নেওয়া যেতে পারে। প্রয়োজনীয় ইন্টারনেট থেকেও সহায়তা নেওয়া যেতে পারে। পরিবারের ধরন ব্যাখ্যা করতে হবে। পরিবারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে হবে। পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। যৌথ পারিবারিক হ্রাস এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে পারবে। আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। তো দেখো, তোমাদের অনলাইন থেকে তোমরা হেল্প দিতে পারো। আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো। যারা ফেসবুকে ফলো করে না তারা ফেসবুকে ফলো করে রাখতে পারো আমাকে। তো দেখো, এখানে মূল্যায়ন রুবিক্সটি তোমরা যদি আরও একটু পড়ে নাও তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি শর্ট করে তোমাদেরকে নমুনা উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি। আর কথা না বাড়িয়ে এবারে আমরা চলে যাব উত্তরপত্রে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা উত্তরপত্রে চলে এসেছি। তোমাদের জন্য অনেক সুন্দরভাবে সাজিয়েছি, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো একদম নির্ভুলভাবে আছে, যার কারণে এখানে আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি না। তোমাদের জন্য ইতিমধ্যে অনেক ভিডিও তৈরি করতে হচ্ছে, যার কারণে আমি খুব শর্ট করে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এইখান থেকে উত্তরটি লেখা শুরু করো। ঠিক আছে, আমি যেভাবে পয়েন্ট আকারে দিয়েছি তোমরা সেভাবে পয়েন্ট আকারে লিখে ফেলতে পারো। Thank you.
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের একটি নমুনা উত্তরপত্র। আশা করি তোমাদের সকলের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। কমেন্টে জানিয়ে দাও তোমার কোন সাবজেক্টের কত সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রয়োজন, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সর্বশেষ একটা কথাই বলবো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।